আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি মূলত আপনাদের অনেকের রিকোয়েস্টে ছিল। তো আজকে যেই ওয়েবসাইটটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এটা ইতিমধ্যে ভাইরাল একটি ওয়েবসাইট বা প্রজেক্ট, আপনি যেটাই বলেন না কেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এখান থেকে ডেলি $20 আসলে আর্নিং করা পসিবল কিনা, সেই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে লাইভে উইথড্র প্রুফ এবং পেমেন্ট প্রুফও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এখান থেকে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা অ্যাক্টিভ রয়েছে, যেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে। অলরেডি আমাদের সাথে 9100 মানুষ অ্যাক্টিভ রয়েছে, এবং যারা প্রতিনিয়ত এখানে কাজ করছে এবং প্রতিনিয়ত আপডেটগুলো কিন্তু এবং বিভিন্ন এয়ারড্রপ এবং বিভিন্ন ওয়ালেট এবং বিভিন্ন ওয়েবসাইটে আপডেট কিন্তু এখান থেকে পেমেন্ট প্রুফের আপডেট কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আমি অলওয়েজ আপনাদেরকে বলি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন থাকবেন, কাজ করবেন। আমি ঠিক আপনাদেরকে যেভাবে বলি সেভাবেই কাজ করেন। যদি কাজ করার পরেও যদি আপনি পেমেন্ট না পান, সেক্ষেত্রে আমাকে বলেন, ভাই আমি আপনার কথা মতো কাজ করলাম বাট পেমেন্ট পাইনি। তো আজকে অন্যদিকে আমি যাব না, আজকে শুরুতে যে মেন টপিক সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। এখান থেকে একটু নিচের দিকে আসবেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল, অর্থাৎ সেখানে একটা সাতোশি নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, অর্থাৎ এটি একটি ওয়েবসাইটের মতো। তো এখান থেকে আপনি ডেলি $20 প্লাস কিন্তু ইনকাম পসিবল। কীভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে অলরেডি আমার কিন্তু অ্যাকাউন্ট রয়েছে। তো এখান থেকে দেখেন জাস্ট আমরা এখান থেকে যদি মি অপশনে ক্লিক করি, তাহলে এখান থেকে আমার দুটো ব্যালেন্স দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে BTCS টোকেন আর একটা হচ্ছে BTC। তো এখান থেকে যদি আমরা BTCটা এখান থেকে দেখতে চাই, তাহলে এখান থেকে দেখেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে BTC আর একটা হচ্ছে BTCS। এখান থেকে আমি BTC অলরেডি কিন্তু অনেকবার উইথড্র করেছি। যদি আমি BTC এর উপর ক্লিক করি, অর্থাৎ বিটকয়েন, তাহলে এখান থেকে দেখেন আমি টোটাল এখান থেকে তিনটা বিটকয়েন উইথড্র করেছি, অর্থাৎ বিটকয়েন আমি উইথড্র করেছি এই অ্যামাউন্টের। এখান থেকে দেখেন এখানে আরেকটা উইথড্র করেছি যেটা কমপ্লিট, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু শুরুতে আপনাদের জন্য পেমেন্ট প্রুফটা শেয়ার করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কতটুকু রিয়েল। তারপর এখানে দেখেন এখানে একটা বিষয় রয়েছে, আরেকটা হচ্ছে এখানে যদি আমরা ব্যাক বাটনে ক্লিক করি, এখান থেকে দেখেন এই BTCS টোকেন, এই BTCS টোকেনের যদি আমরা উপরে একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে অ্যাভেলেবল হচ্ছে 285টা BTS টোকেন। তো এই 285টা BTS টোকেন, একটা টোকেনের প্রাইস তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেখানে কিন্তু $200 বলেছে তাদের এই একটা টোকেনের প্রাইস। তবে আমি অতটা ধরবো না, কারণ প্রাইসটা আরও কমবে। তো সেক্ষেত্রে যদি আপনি একটা টোকেনের প্রাইস যদি $10ও ধরেন, বা $10 মিনিমাম এর চাইতে বেশি থাকবে, যদি আপনি একটা টোকেনের প্রাইস যদি এখান থেকে $10 ধরেন, তাহলে আমরা এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। জাস্ট আমি একটু ক্যালকুলেটর ওপেন করি, এখান থেকে দেখেন এখান থেকে যদি আমি ক্যালকুলেটরটা ওপেন করি, তাহলে এখান থেকে আমাদেরকে দিবে হচ্ছে, এখান থেকে দেখেন দশটা টোকেন এখান থেকে $10 হিসাব করলে তাহলে আমার রয়েছে $285। তাহলে দেখেন বর্তমানে কিন্তু আমার ইনকাম অলরেডি রয়েছে $2,850, যদিও তারা একটা টোকেনের প্রাইস কিন্তু $200 বেশি বলেছে। তো এখন আপনি বলবেন আমি জাস্ট আপনাদেরকে জাস্ট এমনিতে আশার বাণী শুনিয়ে যাচ্ছি বা আপনাদের সাথে গল্প করছি, তবে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই এই যেই প্রজেক্টটা বা যে অ্যাপ্লিকেশনটা তাদের ক্ষমতা কতটুকু, পেমেন্ট দেওয়ার ক্ষমতা কতটুকু, সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলে আপনি বুঝবেন। যখন আমি মাইনিংয়ে ক্লিক করছি, একটু মনোযোগ সহকারে দেখবেন, মাইনিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তাদের কিন্তু একটা গিভওয়ে রয়েছে, এখান থেকে তাদের একটা প্রতিদিন একটা গিভওয়ে চলে। এখন যদি আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন আমি এখানে গিভওয়েতে অ্যাটেন্ড করে কয়বার কত পেয়েছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে কিছু বোর্ড দেয়, তো এখান থেকে দেখেন আমি যে তাদের এই লিস্টটা দেখেন, আমি অনেক আগে থেকে কিন্তু তাদের এই গিভওয়েতে অ্যাটেন্ড করি। দেখেন আমার কিন্তু লাখটা ফেভার করেছে, $10, $1, $8, $1, $8, $1। তো এখন যদি আমি একটু এদিকে চলে আসি, প্রিভিয়াস পেজে চলে আসি, তাহলে দেখেন আমি এখান থেকে দেখেন ডেলি কিন্তু $8, $8, $1, $1 করে এখান থেকে গিভওয়ে পাচ্ছি। তো এখান থেকে $888 কারা পেয়েছে দেখেন, এই যে $888 এই অ্যামাউন্টটা দেখেন USDT। ভাই যাদের এত পরিমাণ ক্ষমতা রয়েছে বা গিভওয়ে দেওয়ার, তার মানে বুঝতে পারছেন প্রজেক্টটা কেমন। তো আশা করি আর কিছু বেশি কিছু বোঝাতে হবে না। এখন যারা কাজ করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো, এখান থেকে এটাই কিন্তু আপনাকে বিগেস্ট অনেক বড় যেটা আপনার কল্পনার বাইরে কিন্তু একটা অ্যামাউন্ট দিতে পারে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এখানে কোনো কাজ করতে হবে না, ডেলি একবার ঢুকবেন, জাস্ট এখান থেকে আপনার BTCS টোকেনটা ক্লাইম করে নেবেন। তো এখন জাস্ট কীভাবে করবেন এত যে সম্পূর্ণ ভিডিও দেখাবো, রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন।
ভিউয়ার্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখান থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি পাবেন সেখানে ক্লিক করে জাস্ট অলে প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো বুঝতে পারছেন একটা ভিডিও মেক করতে বা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করে এবং আপলোড করে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক তো পেতে পারি। জাস্ট আমি ভিডিওর শুরুতেই আপনাদের জন্য পেমেন্ট প্রুফগুলো শেয়ার করি যাতে আপনাদের কাজের প্রতি আগ্রহটা বাড়ে এবং যাতে আপনারা বুঝতে পারেন যে কোন সকল ওয়েবসাইট 100% রিয়েলভাবে পেমেন্ট করে। শুধু তো কাজ করলে হবে না, অবশ্যই পেমেন্টটা নিতে হবে। তো এখান থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আপনার এই লাইকে কিন্তু আমি ডিপেন্ড করে বুঝতে পারবো যে ভিডিওটা আপনার কতটা ভালো লেগেছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমাদের মূল বিষয় হচ্ছে এখান থেকে জাস্ট এই টাইটেল, এখান থেকে টাইটেলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর মোর সেকশনে ক্লিক করলে আজকের ওয়েবসাইটের লিঙ্কটি এখান থেকে সরাসরি এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। তো আপনি লিঙ্কটার উপর ক্লিক করে জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে। ফার্স্টে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো আপনি জাস্ট এই লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন। যে কোনো ডলার বাই সেলের জন্য এই ভিডিওটি এবং যারা এয়ারড্রপে নতুন তারা এই ভিডিওটি দেখে এয়ারড্রপ অবশ্যই কাজ শুরু করবেন। তো আমরা এখান থেকে জাস্ট লিঙ্কের উপর ক্লিক করে দিব। বিকজ লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে নিয়ে যাবে। ফার্স্ট টাইম আবারও বলছি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করে নেবেন, এখানে সকল আপডেট কিন্তু আপনারা পাবেন। যদি আপনি আমি ঠিক যেভাবে আপনাদেরকে বলবো ওইভাবে যদি কাজ করেন বা যদি তারপর কাজ করার পর পেমেন্ট না পান সেক্ষেত্রে আমাকে বলেন, আমি তো অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ রয়েছি। তো এখানে দেখেন আমরা কীভাবে অ্যাটেন্ড করবো বা কীভাবে কাজ করবো সম্পূর্ণ বিষয়টি আমি এখানে লিখে দিয়েছি। তারপর যেহেতু আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো অবশ্যই এই বিষয়গুলো দেখলে আপনাকে এগুলো পড়তে হবে না। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ফার্স্টে ওয়েবসাইটের লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার গুগল ক্রমটি সিলেক্ট করে দিবেন। আমাদের ফার্স্টে অ্যাকাউন্ট করে নিতে হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তারপরে এখান থেকে আপনি দেখবেন যে রেজিস্টার অ্যান্ড স্টার্ট মাইনিং, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে। এখানে আপনার কাছে যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে সঠিকভাবে দিবেন। আমি আবারও বলছি জিমেলটা সঠিকভাবে দিবেন। তারপরে এখানে একটা টিকমার্ক দিবেন, এখানে অবশ্যই একটা টিকমার্ক দিতে হবে। টিকমার্কটা দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। বেশ, যখন আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটি মেসেজ চলে আসবে এবং আপনাকে বলবে, দেখেন এখান থেকে তারা বলে দিবে আপনি এখানে যেই জিমেলটা ইউজ করেছিলেন সেই জিমেলে একটা কনফার্মেশন কোড দিবে, সেই কোডটি আপনি এখানে পেস্ট করে দিবেন। এইখানে জাস্ট ইমেল ভেরিফিকেশন কোড। এখন কোডটি কোথায় পেতে পারেন, এখানে তারা বলে দিয়েছে দেখেন এটা হচ্ছে আপনার এখান থেকে আপনার সরাসরি জিমেলের ইনবক্সে বা স্প্যাম ফোল্ডারে চেক করবেন তাহলে কিন্তু আপনি কোডটি পেয়ে যাবেন। তো কোডটি দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখানে বলবে আপনাকে লগ ইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য। এখন লগ ইন পাসওয়ার্ড হচ্ছে এই ওয়েবসাইটে যে আপনি অ্যাকাউন্ট করছেন তার জন্য নতুন একটি পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটি দুই জায়গায়, এখানে যে পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। দেন আপনাকে বলবে এখান থেকে ডাউনলোড অ্যাপ, এই ডাউনলোড অ্যাপ এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি একটু আগে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। জাস্ট এতটুকু কাজ আশা করি আপনারা সকলেই করতে পারবেন। দেন এর পরিবর্তে যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর ঠিক এখানে দেখবেন যখনই আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে লগ ইন করবেন এখানে মাইনিং নামে একটা অপশনে ক্লিক করে দেবেন। মাইনিং নামে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে এখান থেকে দেখেন স্টার্ট মাইনিং এরকম একটা অপশন পাবেন। তো আপনি এখান থেকে স্টার্ট মাইনিংয়ে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে রিয়েল নেম অথেন্টিকেটর এরকম একটা অপশন চলে আসবে। তার মানে এটা কি বা আমরা এটা কিভাবে ফিল আপ করবো? তো এখান থেকে রিয়েল নেম অথেন্টিকেটর মানে হচ্ছে আমি একটা বিষয় এই বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে এই প্রজেক্টটা ভাই যাদের প্রতিদিন এখান থেকে হাজার না হাজারের চাইতেও বেশি ডলার গিভওয়ে দেওয়ার অ্যাবিলিটি যাদের রয়েছে তারা কিন্তু বিগেস্ট অ্যামাউন্ট পে করার সম্ভাবনা কিন্তু আছে। সম্ভাবনা না, এটা কিন্তু 100% এখান থেকে যারা কাজ করবেন তারা কিন্তু এখান থেকে বড় মাপের একটি অ্যামাউন্ট কিন্তু নিতে পারবেন। তো আমি নিজেও কিন্তু কাজ করছি, আমি নিজেও কিন্তু এখানে কাজ করছি রেগুলার। তো এখান থেকে দেখেন এখন এখানে আপনাকে কী করতে হবে, দেখেন যেহেতু তারা একটা ভালো আর্নিংয়ের অপরচুনিটি দিচ্ছে তার মানে এখানে আপনি চাইলে একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন না, ফেক অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিবে। তো এখান থেকে দেখেন নেম, আপনার ফুল নেমটা এখান থেকে দিয়ে দিবেন। এখন এই নেমটা কীভাবে দিবেন, আপনার ভোটার আইডি কার্ড, আমি বলি যদি আপনি যদি ভোটার হয়ে না থাকেন আপনার মা বাবা ভাই বোন কারো ভোটার আইডি কার্ডটা নেবেন, তার ফুল নামটা এখানে দিবেন ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে। তারপর দেন এখান থেকে আপনাকে বলবে দেখেন পাসপোর্ট নাম্বার অথবা আইডি নাম্বার। এখন ভোটার আইডি কার্ড যার ভোটার আইডি কার্ড তার ফুল নেম এবং এখান থেকে পাসপোর্ট নাম্বার বা আইডি নাম্বারের মধ্যে তার ভোটার আইডি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আমি একটু দেখাই, জাস্ট এরকম একটা নামটা দিবেন। নামটা দেওয়ার পর এখান থেকে নাম্বারটা দেওয়ার পর এখান থেকে
থেকে স্টার্ট ফেজ ভেরিফিকেশন এরকম একটা অপশন চলে আসবে। দেখেন স্টার্ট ফেজ ভেরিফিকেশন, এখানে যার নাম দিয়েছেন এবং যার আইডি কার্ডের নাম্বার দিয়েছেন তাকে অবশ্যই এই ফেজ ভেরিফিকেশনটা করতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন, আপনাকে ক্লিক করার পর তারা বলে দিবে যে আপনার ফেসটা অর্থাৎ আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর ঠিক আপনাকে ফেসটা সোজা করে ধরে রাখতে হবে এবং আপনাকে তারা যেদিকে করতে বলবে ফেসটা জাস্ট ওইদিকে একটু একটু করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট। এটা কোনো ঝামেলা নেই, আপনার ইনস্ট্যান্ট কিন্তু ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এতটুকু বিষয় পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা করব। এটা যখন হয়ে যাবে তখন আপনাকে বলবে দেখেন স্টার্ট মাইনিং সাকসেসফুল, এখান থেকে আপনার মাইনিংটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো এখন আমি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো আমরা এই সাতোশি অ্যাপ্লিকেশন দেখেন এখান থেকে সাতোশি অ্যাপ্লিকেশনে চলে আসবো। সাতোশি অ্যাপ্লিকেশনে আসার পর এটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট, তো আমি এখানে অনেকদিন যাবত কাজ করছি, এখান থেকে 285টা BTS রয়েছে। তো এখন আমাদের কাজ কি বা এখান থেকে আমরা আমাদের মাইনিংটা তো স্টার্ট হলো, আমাদের এখানে কী কী করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখান থেকে ফার্স্ট হচ্ছে আমাদের দুইটা মাইনিং হবে, একটা হচ্ছে BTCS, এখান থেকে দেখেন BTCS, আর একটা হচ্ছে BTC। তবে BTCটা বেশি দিন মাইনিং হবে না, পরবর্তীতে হয়তো গিয়ে এটা মাইনিং অফ হয়ে যাবে। তবে এই BTCSটা মাইনিং কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এইখান থেকে বিগেস্ট প্রফিটটা আপনি এখান থেকে করতে পারবেন, এখানে আপনি ছোট প্রফিট হবে তবে এইখান থেকে আপনার বিগেস্ট প্রফিটটা হবে। তো এখন জাস্ট আমি আপনাদেরকে বলছি জাস্ট এখানে কিভাবে মাইনিং করবেন। দেখেন এখানে আপনার মাইনিংটা অটোমেটিকই চলতে থাকবে, আপনার মাইনিংটা চলতে থাকবে। জাস্ট এখানে দুটো অপশন পাবেন, একটা রিসিভ BTCS আর একটা রিসিভ BTC, এই দুটো অপশন পাবেন। তো আপনি জাস্ট এখান থেকে ডেলি একবার বা দুইবার জাস্ট ঢুকবেন, এখান থেকে রিসিভ BTCS এ ক্লিক করবেন, আরেকবার এখান থেকে জাস্ট এখান থেকে রিসিভ BTC এই দুটোতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এখান থেকে দেখবেন আপনার ব্যালেন্সটা কিন্তু সাথে সাথে এইখানের মধ্যে অ্যাড হয়ে যাবে, BTCS এবং BTC এর মধ্যে দুটো অ্যাড হয়ে যাবে। তো এখন এখানে মূল একটা বিষয় হচ্ছে আপনার এই BTCSটা ইনকামটা বা আর্নিংটা বাড়াতে চাইলে এখানে আমার 285টা টোকেন রয়েছে। তো এখানে আপনাকে কী করতে হবে দেখেন এখানে মাই হ্যাশ, এই হ্যাশ পাওয়ারটা বাড়াতে হবে। তো এই হ্যাশ পাওয়ারটা আপনার শুরুর দিকে একেবারে কম থাকবে, তো আপনি হ্যাশ পাওয়ারটা বাড়ানোর জন্য এখানে তারা আরেকটি ওয়ে নিয়ে আসে, সেটা হচ্ছে দেখেন রিসিভ, এখান থেকে 50,000 হ্যাশ পাওয়ার দিবে যদি আপনার টেলিগ্রাম চ্যানেলটি এখানে আপনি অ্যাড করে তাদেরকে ফলো করে দেন। তো এখন আমরা ফার্স্টে কীভাবে করবো সেটা 5 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড এখান থেকে দেখেন এখানে রোলস ডেসক্রিপশন, এখানে ক্লিক করলে আপনি তাদের রোলসটা দেখতে পাবেন যে এখানে আপনাকে কীভাবে কী করতে হবে তারা এখানে বলে দিবে। দেখেন অ্যাড এখান থেকে ওয়েট ফর অ্যাট লাস্ট, এখান থেকে লেটেস্ট, এখান থেকে অ্যাট লাস্ট 5 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। তো আমরা জাস্ট এই কাজগুলো করব এবং এখান থেকে জাস্ট আমরা কীভাবে করব, ফার্স্টে অ্যাড টুইটার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, আপনার টুইটার অ্যাকাউন্টে ইউজার নেমটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে এটাই, তো আপনার টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দিবেন @ দিয়ে। তারপর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন, দেখেন টুইটার অ্যাকাউন্ট অ্যাডিং সাকসেসফুলি। তো আমাদের এটা কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেল এবং আপনার অ্যাকাউন্ট নেমটা এখানে দেখাবে। তো আপনি এখানে জাস্ট এই তাদের এটা হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট, তো এখান থেকে যখন আপনি তাদেরকে একটা ক্লিক করবেন এখান থেকে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর বেশ দেখেন যখনই আপনি এখানে একটা ক্লিক করবেন, দেখেন যদি এই লিঙ্কটা আমি আপনাদেরকে আবারও বলছি, দেখেন একটু ভালো করে বিষয়টা দেখবেন, যদি এই লিঙ্কটা এখান থেকে যদি এখান থেকে কাজ না করে, যদি তাদের টুইটারে ফলো দিতে না পারেন, তাহলে মেবি এটা হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট অফিসিয়াল, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এটাও যদি এখান থেকে দেখেন, যদি এখানে আপনি একটা ক্লিক করেন তাহলে এখান থেকে ক্লিক করলে দেখেন তাদের এখানে সবগুলো বিষয় কিন্তু রয়েছে। যদি এখান থেকে টুইটারটা আপনি না পান, এখান থেকে দেখেন এটাই হচ্ছে তাদের এই টুইটার অ্যাকাউন্ট। দেখেন ওইখান থেকে যদি লিঙ্কটা কাজ না করে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট এখান থেকে করবেন বা আমি আমাদের পোস্টে দিয়ে দিব। তো এখান থেকে দেখেন যদি কোনো কারণে এই লিঙ্কটা যদি আপনার ওপেন না হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্টে আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে দেখেন এই লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করে দিব টুইটার ফলো। তো সেখান থেকে আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে যখন আপনি একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন অলরেডি দেখেন 400K ফলোয়ার, তার মানে 40 এখান থেকে দেখেন 400K ফলোয়ার। তো এখন জাস্ট আপনি এখান থেকে কী করবেন, একটা ফলো করে দিবেন, ফলোটা করার পর আপনার কাজটা শেষ। এটা আমি আপনাদের জন্য দিয়ে দিব, আমি জাস্ট অ্যাপসে চলে যাবো, এখান থেকে অ্যাপসে চলে আসবো, ব্যাক বাটনে ক্লিক করে দিব। এখন আমরা অলরেডি কাজটা করে নিয়েছি, তাদেরকে ফলোটা করে দিয়েছি। তো আমরা এখন এখান থেকে রিসিভ ফ্যাশ এখানে একটা ক্লিক করে দিব, তো আমরা এখান থেকে রিসিভ ফ্যাশে ক্লিক করে দিব। রিসিভ ফ্যাশে ক্লিক করার পর তো দেখেন রিসিভ ফ্যাশে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাকসেসফুলি রিসিভ, দেখেন আমার 50K কিন্তু সাকসেসফুলভাবে রিসিভ হয়ে গেল, সাকসেসফুলি রিসিভ। তো আপনি যদি বলে তারা যদি বলে আপনি ফলো করার পর ফলো করেন নাই, তাহলে আপনি কী করবেন, অ্যাডেড এখানে ক্লিক করে আপনার টুইটার ইউজার নেমটা দিয়ে আবারও সেভ করে নেবেন। দেখেন আমরা অলরেডি এখান থেকে 500টা হ্যাশ পাওয়ার আমরা অলরেডি করে নিয়েছি 500K। তাহলে এখান থেকে দেখেন এখন 330K, তার মানে এখন আমাদের যে BTCS টোকেনটা, এই BTCS টোকেনটা কিন্তু আরও স্পিডি ইনকামটা হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং
আমরা এটা সাকসেসফুলভাবে এটা অ্যাড করে নিলাম। তো এখন আমাদের মেন বিষয় হচ্ছে, দেখেন এখন আমাদের এখানে মেন বিষয় হচ্ছে আমরা এরপরও আরও এখানে কী কী আর্নিং করার সুবিধা রয়েছে এখান থেকে দেখেন। আপনি যদি এখান থেকে মাইনিং ফ্যাক্টরিতে আসেন তাহলে এখান থেকে দেখেন এখানে যদি আপনি কাউকে রেফার করেন সেখান থেকে আপনি BTC অর্থাৎ বিটকয়েন পাবেন। দেখেন 105 সাতোশি, 634 সাতোশি, তো আমরা এগুলো কালেক্ট করবো জাস্ট যদি কাউকে রেফার করেন। রেফার কীভাবে করবেন আমি আপনাদেরকে সেটাও দেখে দিচ্ছি। এগুলো জাস্ট এখান থেকে কালেক্ট করে নেবেন, তো আমি এগুলো কালেক্ট করে নিচ্ছি। দেখেন 420 সাতোশি এবং 749 সাতোশি, আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলে এখান থেকে 350 সাতোশি। তো এভাবে কিন্তু আমরা এখান থেকে এগুলা কালেক্ট করে নিতে পারবো। তা এখন এটা হচ্ছে জাস্ট আপনি যদি কাউকে রেফার করেন। এখন পরবর্তীতে এখান থেকে দেখেন আরেকটি অপশন রয়েছে যেটা BTC গিভওয়ে, যদি রেফার করেন বা রেফার না করলে আপনি মেবি এখান থেকে ডেলি 100টার মতো এখান থেকে বুট পাবেন। এই 100টা বুট থেকে আপনি এখান থেকে ডেলি 200 থেকে এখান থেকে 287 থেকে $1 পর্যন্ত এখান থেকে পেতে পারেন। তো এটা কিভাবে করবেন, আমার অলরেডি এখান থেকে 300 বুট রয়েছে। আমি দেখেন এটা ডেলি কিন্তু আপডেটটা হয়, তো আমি এই 300 বুট তিন জায়গায় 100-100 করে দিয়ে দিব। তো এখন জাস্ট আমি এখান থেকে বুটগুলো সাবমিট করব। এখান থেকে কিভাবে আমরা বুটগুলো সাবমিট করব, দেখেন এখানে অ্যা রয়েছে, অ্যার মধ্যে আমি 100টা বুট দিয়ে দিব। এটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট খোলার মেবি 3 থেকে 4 দিন পর পাবেন বুটটা। তো রেফার করলে কিন্তু আরও 100 বুট করে বেশি পাবেন। তো এখান থেকে আমরা এখানেও 100 দিয়ে দিব। তো এখানে 100 দেওয়ার পর এখানেও 100 দিয়ে দিব, দেখেন এখান থেকে 100 আমরা দিয়ে দিব। তো এখান থেকে যদি আমরা 100 দিই তাহলে টোটাল 3টাতে হয়ে গেল। তো এখানে আপনি মিনিমাম এখান থেকে দেখেন মিনিমাম 10 সেন্ট থেকে $8 বা $1 কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন, সেটা আপনার লাকের উপর ডিপেন্ড করবে। তো এই এই যে গিভওয়ে সেখান থেকে কিন্তু আপনি বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু পেতে পারেন। তো এখন জাস্ট এই বিষয় এইখানে তিনটা ওয়ে আপনি বুঝতে পেরেছেন, যে একটা হচ্ছে আমাদের মাইনিং করে BTC এবং BTCS টোকেন যেটা অলরেডি দেখেছি, মাইনিং ফেটে থেকে আপনি যদি কাউকে রেফার করেন সেখান থেকে কিছু কমিশন আপনি পাবেন অর্থাৎ BTC টোকেনটা পাবেন, এটাও দেখিয়েছি। আরেকটি হচ্ছে এখান থেকে BTC গিভওয়েটা আপনাদেরকে অলরেডি দেখানো শেষ। এখন আমাদের মেন বিষয় হচ্ছে আমরা উইথড্রটা কীভাবে করব, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। আপনার দুই দিকে ব্যালেন্সটা কিন্তু এখানে BTCS এবং এখানে BTCটা শো করবে। তো এখন যদি আপনি উইথড্রটা করতে যান তাহলে এখান থেকে আপনি মি অপশনে একটা ক্লিক করবেন। তাহলে এখান থেকে দেখেন যে কোনো একটা কারেন্সিতে ক্লিক করে দেবেন, মনে করেন BTCS BTC। তো এখান থেকে আপনি দেখবেন এটা হচ্ছে আপনার BTCS আর এটা হচ্ছে আপনার BTC। তো এখন জাস্ট আমরা এখান থেকে যদি একটু বিষয় আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকে দেখেন এই BTCSটা এখনও কিন্তু তারা উইথড্রটা অ্যাভেলেবেল করেনি। উইথড্রটা অ্যাভেলেবেল যখন করবে তখন তারা এই BTCS টোকেনটা আর্নিং অফ করে দিবে। তারপর জাস্ট আপনার এখানে যে অ্যামাউন্টগুলো রয়েছে সেটা আপনি উইথড্র করে আপনার এখান থেকে একটা প্রফিট আপনি নিয়ে নিতে পারবেন। তবে এই প্রফিটটা ভাই আমি আপনাদেরকে আবারও বলছি, ডেলি একটা টোকেন আর্নিং হলে আপনি মনে করবেন আপনার কিন্তু $10 বেশি আর্নিং হচ্ছে, দুইটা টোকেন আর্নিং হলে আপনি মনে করবেন আপনার $20 কিন্তু বেশি আর্নিং হচ্ছে। তো এখন জাস্ট এখান থেকে এটা পরবর্তীতে আমি আপডেটটা জানিয়ে দিব। আর এটা যেটা BTC সেই BTCটা আমরা কীভাবে উইথড্র করব, এখানে যখন আমরা এখানে একটা ক্লিক করে দিব, এখানে ক্লিক করার পর দেখেন BTCটা আপনি উইথড্র করে নিতে পারবেন। তো উইথড্র করার জন্য এখান থেকে আপনি উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এখান থেকে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা দিবেন, মিনিমাম হতে 20,000 অ্যামাউন্ট হতে হবে। তো আমার 20,934 হয়েছে। তারপর অ্যাসেসড পাসওয়ার্ডটা দিবেন, অ্যাসেস পাসওয়ার্ড যদি আপনার কমপ্লিট করা না থাকে আপনি কমপ্লিট করে নেবেন, এটা কিন্তু যখনই অ্যাকাউন্ট করবেন তখনই দিতে বলবে। তারপর আপনি BTC উইথড্রতে ক্লিক করে দেবেন, তারা 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটি আপনার ওয়ালেটে করে দিবে। তো আশা করি এতটুকু পর্যন্ত বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আমি আপনাদেরকে প্রতিদিন মনে করে দিব জাস্ট এই BTCS টোকেনটি ক্লাইম করার জন্য বা এটা ক্লাইম করে নেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইটা কেউ মিস করেন না, সবাই জয়েন করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে অ্যাক্টিভলি থেকে কাজ করবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।